তিথি পার্থপল আপু বলছেন, ম্যাম আমার 9 মাস চলছে, তল পেটের সাইডে একটু একটু ব্যথা করে আর মাঝে মাজায় অনেক ব্যথা, পা গুলো অনেক ফুলা, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, অনেক ব্যথা করে তল পেটে এবং মাজায় ব্যথা করে ম্যাডাম। আচ্ছা, প্রথম কথা হলো আপনার পা ফোলা। পা ফোলা মানে হচ্ছে যদি আপনার পা ফোলা থাকে তাহলে আপনাকে অবশ্যই আপনার প্রেশারটা দেখতে হবে। আপনার প্রেশার যদি নর্মাল থাকে তাহলে আমি আপনাকে প্রথম অ্যাডভাইস দিব যে আপনি বেশিরভাগ সময় রেস্টে থাকবেন, পায়ের নিচে বালিশ দিয়ে শুয়ে থাকবেন। আমাদের দেশে যে প্রবলেমটা হয়, পায়ে পানি আসলে বাসার যে মুরব্বি থাকে তারা কিন্তু তাদের হেলথ এডুকেশন খুবই কম, কিন্তু তারা অ্যাডভাইস করে অনেক বেশি। তারা বলে কি, তুমি হাঁটছো না বলে তোমার পায়ে পানি আসছে, তুমি বেশি বেশি হাঁটো। আপনি যদি বেশি করে হাঁটেন তাহলে আপনার পায়ের পানি কিন্তু আরো বেড়ে যাবে এবং আপনি আরো অসুস্থ হয়ে যাবেন। কাজে আপনি সব সময় সকালে নাস্তা খাওয়ার পর অ্যাটলিস্ট 1/2 আওয়ার থেকে 1 আওয়ার আপনি শুয়ে থাকবেন, পায়ের নিচে একটু বালিশ দিয়ে শুবেন। দুপুরে ভাত খাওয়ার পর 2 ঘন্টা শুয়ে থাকবেন, পায়ের নিচে বালিশ দিয়ে শুবেন, এবং রাতে 8 থেকে 10 ঘন্টা শুয়ে থাকবেন। এতে করে হবে, আপনি একদম নর্মালি একটা চিন্তা করে দেখেন, একটা বোতলে যদি আপনি পানি রেখে বোতলটা সোজা করে রাখেন, পানিটা কোথায় থাকবে? বোতলের তলে। আর বোতলটাকে যদি আপনি শোয়াই রাখেন তাহলে পানিটা কিন্তু সমান্তরালে চলে আসবে। একইভাবে মানুষের শরীরের পানিটাও কিন্তু টিস্যু স্পেসে চলে যায় মানুষ যখন দাঁড়িয়ে থাকে। কাজে আপনি বেশি সময় দাঁড়িয়ে থাকলেই কিন্তু আপনার পায়ের ফোলা কমে বেড়ে যাবে, আপনি বেশি সময় শুয়ে থাকলেই ওই ফ্লুইডটা আপনার সার্কুলেশনে চলে আসবে, আপনার কিন্তু এই প্রবলেমটা হবে না। হ্যাঁ, তার সাথে আপনাকে অবশ্যই ইউরিন টেস্ট করে দেখতে হবে, ইউরিন ফর অ্যালবুমিন করবেন। যদি ওটা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি যে ডাক্তারের এন্টিনেটাল চেক আপে আছেন উনার কাছে চলে যাবেন, এবং আপনার প্রেশারটাও যদি বেশি থাকে তাহলে অবশ্যই উনার কাছে যাবেন। তারপরে আসেন পেটে ব্যথা। যেহেতু আপনার 9 মাস, এখন কিন্তু ফলস পেইন হবে। আমি জানি না এটা আপনার প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা, কিন্তু ফলস পেইন যেটা হয় সেটা কিন্তু ছেড়ে ছেড়ে আসে না, সেটা ধরেই থাকে এবং সেটা আপনাকে অনেক কষ্ট দিবে। এই জন্য আপনি মার্কেটে অনেকগুলি ডাইমোনিয়াম মিথাইল সালফেট নামে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন হচ্ছে অ্যালজিন, ভিসেরাল জিন, এটা ভিসেট, টাইনিয়াম, এরকম অনেক নামে এই ওষুধগুলো পাওয়া যায়। এগুলো আপনি একটা করে দিনে 3 বার খেতে পারেন, তাহলে আপনার ফলস পেইনটা চলে যাবে। ফলস পেইনে পেশেন্ট কিন্তু অনেক উইক হয়ে যায়, পরে রিয়েল পেইন উঠলে পরে পেশেন্ট আর টলার করতে পারে না। আর মাজা ব্যথার কথা যদি বলেন, এখন তো একটু মাজা ব্যথা হবেই, কারণ হচ্ছে বাচ্চা তো নিচের দিকে চলে আসছে, সে যখন নিচে চলে আসছে আপনার পেলভিসের যে কেস, ওই কেসের ভিতরে সে ঢুকে গেছে তার মাথা। যখন ওই মাথাটা ওখানে ঢুকে যায় তখন তো ব্যাক পেইন হয়, কাজে আপনি ওটা নিয়ে ভয় পাবেন না। তবে আপনার যেন কনস্টিপেশন না থাকে এটা আপনাকে লক্ষ্য করতে হবে। জি, ধন্যবাদ। আমি আমার দর্শকদেরকে অনুরোধ করব আমাদের প্রোগ্রামটা আপনারা শেয়ার করে দিবেন, যাতে আপনার মতো যারা গর্ভকালীন সময়ে বিভিন্ন ধরনের সমস্যা এবং প্রশ্নের সম্মুখীন হচ্ছেন ওনারাও যেন এই প্রোগ্রামটা দেখে উপকৃত হতে পারেন। আপনারা শেয়ার করলে, অনেকেই জানেন না প্রোগ্রামটার কথা, ওনারাও জানবে এবং রেগুলার ওনারাও আমাদের প্রোগ্রামটা দেখবে। তো আপনারা অবশ্যই আমাদের প্রোগ্রামটা শেয়ার করে দিবেন। আর আমাদের কিন্তু প্রশ্ন উত্তরে যেগুলো হয়, আমরা যেহেতু 1 ঘন্টার প্রোগ্রামটা করি, খুব বেশি প্রশ্ন উত্তর সুযোগ দেওয়ার সুযোগ আমরা পাই না। তো আপনারা প্রোগ্রামটা অবশ্যই শেয়ার করবেন, যারা প্রোগ্রাম শেয়ার করে তাদের প্রশ্ন আমরা উত্তর করার চেষ্টা করি, এবং যারা আমাদের রেগুলার ফেসবুক পেজটাকে লাইক করে এবং টপ ফ্যান হিসেবে থাকে তাদের প্রশ্নগুলোকে আমরা প্রায়োরিটি দিই, এবং যারা প্রশ্নগুলো শুদ্ধ বাংলায় লিখেন অথবা কমপ্লিট ইংলিশে লিখেন তাদের প্রশ্নগুলো কিন্তু আমরা প্রায়োরিটি দিই। সুতরাং আপনারা প্রশ্ন লেখার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন কমপ্লিট বাংলা অথবা কমপ্লিট ইংলিশে হয় এবং স্পষ্ট হয় এবং ইনফরমেশন গুলো সব থাকে, সেক্ষেত্রে আমাদের প্রশ্নগুলো উত্তর দিতে সুবিধা হয়। এবং আমাদের পেজের সাথে থাকবেন, পেজে লাইক শেয়ার করবেন এবং আমাদের প্রোগ্রামটা শেয়ার করে দেবেন। হাজার অসুবিধার মধ্যেও বা মানে আমাদের ব্যক্তিগত সমস্যাগুলি ওভারকাম করে আমরা চেষ্টা করছি প্রোগ্রামটা প্রতি শুক্রবার চালিয়ে যাওয়ার জন্য। এই প্রোগ্রামটাই আমরা যে সুবিধাটুকু দিতে পাচ্ছি খুব বেশি তা না, কিন্তু আপনাদেরকে অনেক প্রশ্ন, আপনাদের মনে যা থেকে যায়, অনেক সমস্যা যা হয়তো তাৎক্ষণিক ভাবে আপনাদের জানা দরকার, সেটা হয়তো এই প্রশ্ন এই অনুষ্ঠান থেকে আপনারা জানতে পাচ্ছেন। এবং দেখা যায় যে অনেক কমন প্রশ্ন থাকে, যে প্রশ্ন হয়তো একই প্রশ্ন প্রায় 100 মেয়ের মনে থাকে। একটা মেয়ে যদি এই প্রশ্নটা করে আমি এটার উত্তর দিলে দেখা যায় যে 100 জনই এটার অ্যান্সার পেয়ে যাচ্ছে। সেই জন্য আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা যারা আমাদের টপ ফ্রেন্ড আপনারা তা শেয়ার করবেন। শেয়ার করলে হবে, আপনার এই শেয়ারিং এর জন্য, আপনার একটা শেয়ারিং এর জন্য দেখা যাবে যে 100 থেকে 150 মেয়ে ওই তার মনের একটা প্রশ্ন, তার একটা সুবিধার অসুবিধা যা ছিল সেটা সে
উত্তরটা পেয়ে যাবে। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা এটা শেয়ার করবেন, এবং আমাদের এই প্রোগ্রামটা চালানোর জন্য আমি কটসেল বাংলাদেশকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ হচ্ছে যে করোনার সময় মায়েরা ডাক্তারের কাছে যেতে পারছিল না এবং হাসপাতালে যেতে পারছিল না, ওই মুহূর্তে কটসেল বাংলাদেশ এই প্রোগ্রামটা চালিয়ে রেখেছে এবং এই প্রোগ্রামের দ্বারা অনেক মা উপকৃত হয়েছে। হয়তো বা তাদেরকে রেগুলার এন্টিনেটাল চেক আপে যেতেই হতো, যেহেতু আমরা ওজিএসবি থেকে রেগুলার এন্টিনেটাল চেক আপের মেয়াদটাকে কমিয়ে দেওয়া হয়েছিল, যে আপনাদের প্রতি মাসে মাসে প্রথম দিকে না গেলেও হবে এবং শেষের দিকে যে আমরা 7 দিন পর পর দেখতাম সেটাকে একটু কমাই দেওয়ার কথা বলা হয়েছিল। সেই মুহূর্তে যেসব ছোটখাটো প্রবলেম গুলি ছিল সেইগুলি কিন্তু আমাদের কাছে আপনারা প্রশ্ন করেছেন, আর আপনাদের ক্ষেত্রে রেগুলার ইন্টারনেটাল চেক আপে যেতেই হবে। ওভার টেলিফোনে বা ফেসবুক এর মাধ্যমে তো আমার পক্ষে আপনাদের বাচ্চার পজিশন, আপনি কেমন আছেন, এটা দেখা সম্ভব না। তবে আপনারা যখন প্রশ্ন করবেন, প্রশ্নটা সম্পূর্ণ একটা প্রশ্ন করবেন যাতে আমার উত্তর দিতে সুবিধা হয়, এক। দুই নাম্বার হচ্ছে হয় বাংলায় স্পষ্ট করে প্রশ্নটা করবেন অথবা ইংলিশে লিখলেও সেটা স্পষ্ট করে এবং কমপ্লিট একটা কোশ্চেন করবেন।